আপনারা ব্যানারগুলি নামিয়ে ফেলুন। ইলেকট্রিক ফ্যান আছে, ব্যানারের পাশে ইলেকট্রিক ফ্যান আছে। বন্ধুরা, ঘরে বাইরে ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্রে দাঁত বাঁধা জবাব দিতে হবে। আগামী 2024 সালের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা আস্থা বাচন ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি মানুষের গর্ভের গণ রোহা মুক্তাদির চৌকুরিফে আবার নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এই হোক আজকের শপথ। এবং আমি আরেকটি কথা বলতে চাই, বিএনপির যারা মনে করেন আপনারা যা বলবেন তাই হবে, বন্ধুরা আজকে সবাই রেখে যান, রবিউল ভাই যা বলবে তাই হবে, রবিউল ভাই যা চাইবে তাই হবে। আমরা রবিউল ভাই বক্তব্য শুনবো। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তাদের সবাইকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা ব্যানারগুলি নামিয়ে ফেলুন। ইলেকট্রিক ফ্যান আছে, ব্যানারের পাশে ইলেকট্রিক ফ্যান আছে। চিনাই থেকে একটি মিছিল আসছে, শিলারবাড়ি থেকে মিছিল আসছে, পাইকপাড়া থেকে মিছিল আসছে, থেকে মিছিল আসছে।